আমার প্রিয় ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো এখন জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর মাত্র চার মাস পরেই রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো বায়োলজি সেই বায়োলজির আমি তোমাদের ইউনিট ওয়াইজ আলাদাভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দিচ্ছি এর আগে আমি তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টু দিয়েছি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিট থ্রি আমাদের ইউনিট থ্রিতে মোট তিনটি অধ্যায় রয়েছে ন নম্বর অধ্যায় স্বাস্থ্য ও রোগ এরপরে রয়েছে দশ নম্বর অধ্যায় খাদ্য উৎপাদনের উন্নতি সাধন এবং এগারো নম্বর অধ্যায় মানব কল্যাণে অনুজীব এই তিনটি অধ্যায়ের আমি আলাদাভাবে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দিয়ে দেবো এর আগে আমি তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টু দিয়েছি তোমরা এইচএস দু হাজার পঁচিশ বায়োলজি সাজেশন ফর এডুকেশন সার্চ করলেই কিন্তু তোমরা তোমরা পেয়ে যাবে ওই ওই ইউনিট ভিডিওটা দেখতে পাবে তাতেও তোমাদের যদি পেতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি ওই ভিডিও লিঙ্কগুলি তোমাদের দিয়ে দেবো একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা সেখানেও তোমরা পেয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা নমস্কার পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও এখন আমি তোমাদের ইউনিট ওয়াইজ কোয়েশ্চেন্স দিচ্ছি আলাদাভাবে এরপরে আমি তোমাদের টু মান্থস থ্রি মান্থস ফাইভ মান্থস এইভাবে আমি তোমাদের প্রশ্ন দিতে থাকবো তোমরা কি ধরনের ভিডিও চাইছ অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের ইউনিট থ্রির চ্যাপ্টারাইজ প্রশ্ন বলবার আগে এসব আমরা দেখে নিই আমাদের ইউনিট থ্রি থেকে কি ধরনের প্রশ্ন আসবে আমাদের ইউনিট থ্রিতে রয়েছে মোট ফরটিন মার্কস ১৪ নম্বর এই ১৪ নম্বরের মধ্যে তোমাদের এমসি কিউ থাকবে দুটি এসে কিউ একটি প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে তোমাদের প্রশ্নমান টু টু মার্কসের প্রশ্নের তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্নমান থ্রি থ্রি তোমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এইভাবে থাকছে তোমাদের মোট চোদ্দো নাম্বার এই ইউনিট থ্রি থেকে এবার এসো আমরা প্রতিটি অধ্যায়ের আমাদের মোট তিনটি অধ্যায় আছে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই ন নম্বর অধ্যায় হলো স্বাস্থ্য ও রোগ প্রশ্নমান দুই টু প্রথম প্রশ্ন ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো দুই সেকি ফাইলেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো বি লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয় কোন অ্যান্টিবডি দেহে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় এরপরে তোমরা ন নম্বর অধ্যায় প্রশ্নমান তিন থ্রি প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন ম্যালিকেন্ট কোষের বৈশিষ্ট্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন ম্যালেরিয়া রোগের সংক্রমণ লক্ষণ ও দমন পদ্ধতিটি লেখ অ্যাসকারিএসিস কাকে বলে এই রোগের লক্ষণগুলি উল্লেখ করো এবং চারে প্রশ্ন ড্রাগের অপব্যবহার কাকে বলে একটি উত্তেজক অতি ট্রাঙ্কিউলাইজার ড্রাগের উদাহরণ দাও এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যদি বোঝো স্ক্রিন শত তুলে নিতে পারো আমাদের দশ নম্বর অধ্যায় খাদ্য উৎপাদনে উন্নতি সাধন প্রশ্নমান দুই টু মার্ক্স প্রথম প্রশ্ন উদ্ভিদ প্রোপাগেশনের দুটি গুরুত্ব লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি বিদেশি কার্পের বিজ্ঞান সম্মত নাম লেখো মনোকালচার ও পলিকালচার কি বা এদের মধ্যে পার্থক্য কি কার্পের রেখেটি করে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ও ছত্রাক ঘটিত রোগের নাম ও জীবাণুর নাম লেখো কাকে বলে এরপরে প্রশ্নমান তিন থ্রি মার্কসের প্রথম প্রশ্ন বায়োফর্টিফিকেশন কি পোলট্রি পাখি রেখেটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো বায়ো ফর্টিফিকেশন কি ইহা দু হাজার পনেরোতে এসেছিল পোলট্রি পাখির একেটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের প্রধান উপসর্গ ও নিয়ন্ত্রণ লেখ চারের প্রশ্ন শঙ্করায়ন কি পুরুষত্বহীনকরণের বিভিন্ন পদ্ধতির উল্লেখ ফুলকাপচন ও ড্রপসি রোগের জীবাণুর নাম ও ও লক্ষণ ও প্রতিকার লেখ মাইক্রোপ্রোপাগেশনের টিকা লেখো এরপরে এসো আমরা এগারো নম্বর অধ্যায় মানব কল্যাণে অনুজীব প্রথম প্রশ্ন জৈব নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও উদাহরণ দাও এর সুবিধা লেখো দ্বিতীয় প্রশ্ন জীবজ সার কাকে বলে কিভাবে জীবজ সার হিসেবে অণুজীব ব্যবহৃত হয় বায়োগ্যাস উৎপাদনে পদ্ধতিটি সংক্ষেপে লেখো স্তন্যপায়ী পেস্ট দ্বারা বিস্তার লাভ করে এমন দুটি রোগের নাম লেখো পাঁচের প্রশ্ন একেটি জৈব সারের নাম লেখো একেটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম লেখো আজ আমি তোমাদের ইউনিট থ্রির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম এরপরে আমি তোমাদের দেবো ইউনিট ফোর চার নম্বর আমাদের যে ইউনিট রয়েছে তার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আর ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর প্রশ্নগুলো তোমরা দেখে নিও এইচএস দু হাজার পঁচিশ বায়োলজি সাজেশন স্টাডি ফর এডুকেশন লিখলেই তোমরা পেয়ে যাবে তোমাদের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে দেখে নিও ভিডিওটি ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও